সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা ভালো আছেন? নিশ্চয়ই আর ভালো থাকেন, সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি। বন্ধুগণ, আজকের ভিডিওয় মাই ট্রাভেল পাস সম্পর্কে কথা বলবো এবং একই সাথে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, মূল ভিডিও শুরু করার আগে প্রথমেই জানিয়ে দেব মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 17,105 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 11,63,291 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 12,297 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো 9,50,029 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 195 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 9,598 জন। আক্রান্ত এবং সুস্থতার সংখ্যা বিবেচনায় বর্তমানে মালয়েশিয়ায় করোনাভাইরাস আক্রান্ত রোগী আছেন 2,03,664 জন। তো বন্ধুগণ, প্রতিদিন ভিডিওয় যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে নিজে সুরক্ষিত থাকবেন এবং অপরকে সুরক্ষিত রাখবেন এবং একই সাথে মালয়েশিয়া সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি SOP অবশ্যই মেনে চলবেন। বন্ধুগণ, আজ যে 17,105 জন আক্রান্ত হয়েছে তার মধ্যে কয়েকটি প্রদেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যেমন গত 24 ঘন্টায় জোহর প্রদেশে আক্রান্তের সংখ্যা 1,275 জন, মালাক্কা 508 জন, কুয়ালালামপুর 2,309 জন, শিলাঙ্গোর 5,836 জন, প্যারাক 967 জন, পোলোপিন্যাং 798 জন, ক্যাড্ডা 1,036 জন, ক্লান্তান 915 জন, ত্রাঙ্গানু 429 জন, নেগেরি সিম্বিলান 816 জন, পাহাং 628 জন, সাবা 1,010 জন এবং সারাওয়াক প্রদেশে আক্রান্ত হয়েছেন 494 জন। তো বন্ধুগণ, আপনারা লক্ষ্য করছেন দিনের পর দিন কিন্তু মালয়েশিয়ায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সেজন্য আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কারণ COVID-19 কিংবা করোনা ভাইরাসের স্বাস্থ্যবিধি দিক থেকে মালয়েশিয়া সরকার অত্যন্ত কঠোর। কোনো ব্যক্তি যদি স্বাস্থ্যবিধি ভঙ্গ করে তাকেও কিন্তু করা হতে পারে জেল অথবা জরিমানা। বন্ধুগণ, প্রথমেই কথা বলবো মাই ট্রাভেল পাস সম্পর্কে। আপনারা জানেন মাই ট্রাভেল পাসের মাধ্যমে মালয়েশিয়ার এক্সিট অথবা এন্ট্রির কাজ করা হয়, প্রবেশ এবং প্রস্থানের। তো COVID-19 কিংবা করোনা সিচুয়েশনের কারণে এই মাই ট্রাভেল পাস কিন্তু বেশ কয়েক মাস ধরে বন্ধ রাখছিল কিংবা স্থগিত করে রাখা হয়েছিল, সেটাকে কিন্তু পুনরায় আবার চালু করা হয়েছে। ইমিগ্রেশনের পক্ষ থেকে অ্যানাউন্স করা হয়েছে বর্তমান পরিস্থিতিতে মাই ট্রাভেল পাস সার্ভিস আবারও চালু করা হলো। যারা কিনা মালয়েশিয়ায় প্রবেশ এবং প্রস্থান করতে চাচ্ছেন অবশ্যই মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করতে হবে। তো সেজন্য যারা কিনা সুরিতে গিয়ে আটকা পড়ে আছেন, প্রতিনিয়তই আমার ভিডিও নিচে কমেন্টস করেন কিংবা আমার কাছে জানতে চান কবে নাগাদ মালয়েশিয়ায় আসতে পারবো, এ বিষয়টা কিন্তু সঠিক তথ্য বলা সম্পূর্ণ অসম্ভব। তবে বর্তমান পরিস্থিতিতে আপনার সঠিক নিয়োগকর্তার মাধ্যমে মাই ট্রাভেল পাসে আবেদন করে ট্রাই করে দেখতে পারেন। যদি কিনা ইমিগ্রেশন থেকে অ্যাপ্রুভাল দেয় কিংবা ইমিগ্রেশন আপনার আসার পারমিশন দেয়, তখনই শুধুমাত্র কিন্তু আপনি আসতে পারবেন, এর আগে নয়। সেজন্য কোনো প্রকার দালাল কিংবা তৃতীয় মধ্যসত্ত্বা ব্যক্তির শরণাপন্ন না হয়ে আপনি যে কোম্পানিতে কাজ করতেন কিংবা যে নিয়োগকর্তার মাধ্যমে আপনি কর্মরত ছিলেন মালয়েশিয়ায়, সেই মালিক কিংবা নিয়োগকর্তার মাধ্যমে সঠিকভাবে মাই ট্রাভেল পাসে আবেদন করুন। হয়তো দুই একবার ক্যান্সেল করতে পারে, যদি কিনা আপনার লাকি চান্স হয় তাহলে আপনিও কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে যেতে পারেন। একই সাথে যারা কিনা বাংলাদেশে আছেন অবশ্যই আপনারা টিকার ব্যবস্থা করবেন কিংবা বাংলাদেশে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে 2টা ডোজ ভ্যাকসিন কমপ্লিট করে রাখবেন, তাহলে হয়তো আপনাদের কোয়ারেন্টাইনের সময় সময় একটু কমও হতে পারে যদি কিনা আপনি মালয়েশিয়ায় আসতে পারেন সেই সময়ে। এখনও কিন্তু বিষয়টা কোনো শিওর নাই কিংবা কোনো গ্যারান্টি সহকারে কেউ বলতে পারবে না, কারণ অ্যাপ্রুভাল দেওয়া কিংবা না দেওয়ার সম্পূর্ণ এখতিয়ার কিংবা ক্ষমতা রাখে মালয়েশিয়া ইমিগ্রেশন। যখন কিনা ইমিগ্রেশন থেকে অ্যাপ্রুভ করবে ঠিক তখনই আপনি আসতে পারবেন কিংবা আপনার আসার সুযোগ হবে। সেজন্য বর্তমান পরিস্থিতিতে আপনাদের 2টা কাজ, একটা হলো বাংলাদেশের ভ্যাকসিনের ডোজ কমপ্লিট করা এবং অপরটি আপনার নিয়োগকর্তার মাধ্যমে মাই ট্রাভেল পাসে আবেদন করা। তো বন্ধুগণ, এই ছিল আপডেট সংবাদ। এখন আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে ভিডিও শেষ করে দেব। প্রথমে রশিদ লিখেছেন, ভাই আমি ভ্যাকসিনের জন্য আবেদন করেছিলাম, ডেট আসছিল, দূর দেখে যায় নাই, ক্যান্সেল করে দিয়েছি, আবার আবেদন করছি, কোনো সমস্যা হবে কিনা?
রশিদ ভাইয়া আপনার অবগতির জন্য বলতে চাই, সমস্যা নেই, আপনি যখন ক্যান্সেল করছেন সেখানে কিন্তু অটোমেটিকই লেখা আসছে আগামী 30 দিনের মধ্যে কিংবা 30 দিন পরে পুনরায় আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করা হবে, এই মর্মে কিন্তু সেখানে একটি স্ট্যাটাস অলরেডি চলে আসছে। আর ক্যান্সেল করার জন্য সেখানে অপশন রাখছে আপনার যদি কোনো সমস্যা থাকে, আপনি কাজে থাকেন কিংবা আপনার শরীর অসুস্থ থাকে, সে কারণেই কিন্তু আপনি ক্যান্সেল করতে পারবেন। এরপরে এক প্রবাসী ভাই লিখেছেন, ভাই পাসপোর্ট এবং কাগজপত্র নেই, তাহলে কি ই কার্ড দিয়ে ভ্যাকসিন নেওয়া যাবে? ভাই আপনার অবগতির জন্য বলতে চাই, যদি কিনা আপনার কাছে আই কার্ড থাকে, যেহেতু বর্তমান পরিস্থিতিতে 1 বছর ধরে আই কার্ড দেওয়া হচ্ছে না বিভিন্ন কোম্পানির, তো বিগত সময়ে আমরা যখন ভিসা রিনিউ করেছিলাম তখন কিন্তু আমাদেরকে একটি করে আই কার্ড দেওয়া হতো, সেই কার্ড থাকলেও আপনি ভ্যাকসিন নিতে পারবেন, সমস্যা হবে না। তবে সবচেয়ে ভালো হয় অরিজিনাল পাসপোর্ট অথবা যে কোনো পাসপোর্টের ফটোকপি থাকলে আপনি খুব সহজে ভ্যাকসিন নিতে পারবেন। আর ই কার্ডের বিষয়টা এখনও কোনো শিওর না, কারণ সেটা যেহেতু এখান থেকে 3-4 বছর আগের ঘটনা, সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতি চলবে কি না এটার কোনো শিওরিটি এখনও পর্যন্ত দেওয়া যাচ্ছে না। এরপরে কবির লিখেছেন, ভাই 2 ডোজ টিকা নেওয়া হলে অন্য ডিস্ট্রিক্টে যাওয়া যাবে কি একটু জানাবেন। কবির আপনার অবগতির জন্য বলতে চাই, যদি আপনার প্রয়োজন থাকে কিংবা কাজে যেতে চান সেক্ষেত্রে যেতে পারবেন, আর যদি কাজ না থাকে অযথা ঘোরাঘুরি করতে যাওয়া যাবে না। মালয়েশিয়া সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছিল যারা 2টা ডোজ ভ্যাকসিন কমপ্লিট করেছে তাদেরকে কিংবা তাদের জন্য লকডাউন কিছুটা শিথিল করা হবে। এরপরে এমডি জসিম লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি 500 টাকা দিয়ে অ্যাপ্লাই করেছি, এখন কি আমি ইমিগ্রেশনে জরিমানা দিয়ে দেশে যেতে পারবো নাকি অ্যাপ্লাই ক্যান্সেল করা লাগবে একটু জানাবেন। এমডি জসিম আপনার অবগতির জন্য বলতে চাই, যে কোম্পানির মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই বসের সাথে কথা বলে আপনার রেজিস্ট্রেশন ক্যান্সেল করে নেন, তাহলে খুব সহজেই আপনি দেশে যেতে পারবেন, অথবা সেই কোম্পানির কাছে থেকে কিংবা বসের নিকট থেকে একটি লিখিত পারমিশন নিয়ে যান, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না, খুব সহজেই আপনি দেশে চলে যেতে পারবেন। এরপরে রাজীব লিখেছেন, ভাই করোনা পজিটিভ হলে কিভাবে দেশে যাব? 14 দিন কোয়ারেন্টাইন করার পর আবার করোনা টেস্ট নেগেটিভ হলে কি দেশে যাওয়া যাবে? ধন্যবাদ। রাজীব আপনার অবগতির জন্য বলতে চাই, যদি কিনা পজিটিভ আসে সেক্ষেত্রে নির্দিষ্ট একটি সময় আপনাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে কিংবা চিকিৎসকের পরামর্শে থাকতে হবে, তারপরে পুনরায় চেক করে যদি আপনার নেগেটিভ রেজাল্ট আসে তারপরেই শুধুমাত্র আপনি দেশে যেতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। এরপরে জুয়েল লিখেছেন, একজনের ব্যাংক কার্ড দিয়ে কি অপর একজন জরিমানার টাকা দিতে পারবে কিনা এ বিষয়ে জানতে চেয়েছেন। তো জুয়েল ভাই আপনার অবগতির জন্য বলতে চাই, অবশ্যই পারবেন, কেন নয়, আপনার কার্ড নিজের নামে থাকতে হবে এমন কোনো কথা নাই, আপনি যে কোনো এক ব্যক্তির ব্যাংক কার্ডের মাধ্যমে আপনার জরিমানার টাকা দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এরপরে এমডি মহাসিন লিখেছেন, তিনি বুকেট জলিল একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করেন, KLCC-র থেকে তিনি প্রথম ডোজ টিকা সংগ্রহ করেছেন এবং পরবর্তীতে করোনা টেস্ট করে তারও পজিটিভ আসছে করোনায়, তো সেজন্য তিনি জানতে চেয়েছেন এখন তার করণীয় কি। তো মহসিন ভাই আপনার অবগতির জন্য বলতে চাই, এখন কোনো কিছু করার দরকার নেই, ডক্টর যে কথা বলছে কিংবা আপনা যে ডক্টরের শরণাপন্ন হয়েছেন তিনি যে কথা বলছে সেই অনুযায়ী আপনাকে চলতে হবে। আপনি যেহেতু পজিটিভ হয়েছেন বাইরে আসবেন না, যেখানে আছেন রুমেই থাকার চেষ্টা করবেন। সেজন্য আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমি প্রতিনিয়তই বলি, আপনি যখন ভ্যাকসিন নিতে যাবেন অবশ্যই কিন্তু আপনাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, বাসা থেকে একটা পেন নিয়ে যাবেন, এরকম নানাবিধি স্বাস্থ্যবিধি কথা কিন্তু আমি বলে থাকি প্রতিনিয়ত, অনেক সময় আপনারা বিরক্ত হন, কারণ একজন ব্যক্তি যখন একটা পেন দিয়ে লিখছে সেখানে পরবর্তীতে আপনিও কিন্তু সেই পেন দিয়ে লিখছেন, সেখান থেকেও কিন্তু আপনার সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকেই যায়। সেজন্য যেখানেই যাবেন, টিকা নিতে যান কিংবা অন্যখানে যান, অবশ্যই স্বাস্থ্যবিধি ফলো করে চলবেন। মালয়েশিয়ার করোনা পরিস্থিতি বর্তমান অবস্থায় অত্যন্ত নাজুক, একজন ব্যক্তির থেকে অপর একজন ব্যক্তির করোনা সংক্রমিত হতে মাত্র 15 সেকেন্ড সময় লাগে। বন্ধুগণ এরপরও অনেক প্রবাসী ভাই বন্ধুরা জানতে চেয়েছেন ছুটিতে দেশে যাওয়ার প্রসঙ্গে, তো সেই সকল প্রবাসী ভাই বন্ধুদের অবগতির জন্য বলতে চাই, সেটা একান্তই মালয়েশিয়া সরকারের হাতে, এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো প্রকার সিদ্ধান্ত আসেনি, শুধুমাত্র দেশে যাওয়ার পারমিশন দিয়েছে, আসার পারমিশন এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তবে আপনি মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করে দেশে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার আসার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই আবার আবেদন করে আসতে হবে, তখন যদি ইমিগ্রেশন অ্যাপ্রুভাল দেয় তাহলে আসতে পারবেন। তো বর্তমান পরিস্থিতিতে যদি আপনার জরুরি প্রয়োজন না থাকে তাহলে ধৈর্য ধরে আরও কয়েকটা মাস অপেক্ষা করেন এবং মালয়েশিয়াতেই 2টা ডোজ ভ্যাকসিন কমপ্লিট করার চেষ্টা করুন।
হয়তো পরবর্তীতে এখান থেকে 2 মাস কি 3 মাস পরেও মালয়েশিয়া সরকার কিন্তু অ্যানাউন্স করতে পারে আগের মতো যাওয়া আসা অ্যাভেলেবলও হতে পারে, তখনই শুধুমাত্র দেশে যাওয়া উচিত বলে আমি মনে করি। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে, আর ভিডিও যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন। ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি, আজও একই কথা বলবো। করোনা ভাইরাস মহামারীর সময়ে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। দেখা হবে আগামী ভিডিওতে।